দয়ারি নবী মায়ের নবী গো এতিম হয়ে দুনিয়ায় আসলেন আর আমার নবীর বাবা ছিল না আবু জাহেল আমার নবীর ঘরে ধাক্কা দিয়েছে দিছে না দিছে না আমার নবীর বাবা ছিল না আমার নবীজির গায়ের মধ্যে আবু জাহেল পাথর মেরেছে আমার নবীর বাবা ছিল না আমার নবীজির গায়ে পাথর মেরে মাথা শিরে রক্ত বেবাহির করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন আমার হাবিব আপনি চিন্তা করবেন না যে নামাজের দাওয়াত দিতে যাইয়া কালেমার দাওয়াত দিতে যাইয়া আবু জাহেল আপনার গায়ের মধ্যে পাথরের আঘাত করিয়া আপনার সারা শরীর দিয়ে রক্ত ঝরাইয়া দিয়েছে ও হাবিব আমি আল্লাহ কথা দিলাম এই কালেমার দাওয়াত নিয়া কোরআনের বাণী প্রসার করে যারা আমি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য 6,660 টিটি জান্নাতের মধ্যে আমি আল্লাহ ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর দিন যারা প্রচার করে কোরআনের বাণী যারা প্রচার করে কালেমার দাওয়াত যারা প্রচার করে তারা আল্লাহর জমিনে উত্তম কাজ করে কথা বলেন সুবহানাল্লাহ কার কথা এই চলে যান কেন যাই কারা রমজান মাসে মোনাজাত না করে চলে যাবেন কারণ কি বাড়ি যা কি করবেন আজ বরিলে কালকে দুই দিন পরের দিন কোকা দিবে না যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখবে না সময় থাকে তাকুরা আনি ধর ইমানি করো খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি কথা বলেন ঠিক না বেশি কোন বাড়ি চলে যাচ্ছ কোরআনের মাহফিল থেকে পবিত্র মাহে রমজান মাস দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না কথা বলেন ঠিক না বেটে দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না কোথায় হাঁটছ কোথায় চলছ আবার যাইবা কোথায় চলিয়া এই দুনিয়ার মায়াই পড়ে মানুষ যেও না কোরআন ভুলিয়া দাদা গেছে দাদি গেছে কেউ তো ফিরে এলো না কলিজার টুকরা চলে যাবে মা বলে আর ডাকিবে না কথা বলেন ঠিক না বেটি তোমার মতো কত ধনী চলে গেছে কবরে হাজারে হাজার টাকা কামাইয়া কিছুই নিল না কবরে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি মা বন্ডা খেয়াল করবেন আমার নবীজি কত সুন্দর দামি কথা রেখে চলে গেল কপাল পুরা না কপাল পুরা মুসলমান না মাহে রমজান মাস মাহে রমজান মাহে রমজান এলো খুশির দিন মাহে রমজান মাহে রমজান এলো খুশির দিন মাহে রমজান মাহে রমজান এলো রোজার দিন নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো জাগরে মমিন মাহে রমজান মাহে রমজান এলো খুশির দিন মাহে রমজান মাহে রমজান এলো রোজার দিন আল কোরআনের বাণী শোনো আল কোরআনের আল কোরআনের বাণী শোনো জাগরে মুমিন মাহে রমজান মাহে রমজান এলো রোজার দিন মাহে রমজান মাহে রমজান এলো রোজার দিন সুবহানাল্লাহ বলেন কষ্ট আছে কত আনন্দের কথাগুলো কথা বলেন সুবহানাল্লাহ দ্বিতীয়বার আল্লাহর নামে সেজদায় পড়ে গেলেন
সেজদায় পড়ে যাইয়া আবার আমার আল্লাহর কাছে কাঁদতেছেন। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে আবার পাঁচ ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম আর এক মাস রোজা কমাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর এক মাস রোজা কমাইয়া দিলাম। এইভাবে আল্লাহর নবী আল্লাহর নবী 45 বার আল্লাহর দরবারে সেজদায় পরে পরে কান্দেন, পাঁচবার সেজদায় পরে পরে কান্দেন, পাঁচবার সেজদায় আমার আল্লাহ পাঁচ মাসের রোজা কমাইয়া দিলেন। এক মাস আল্লাহকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, হাবিবা আমি আল্লাহর পক্ষ থেকে একটা মাস রোজা আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। ওই মাসটা আপনার উম্মতরা যখন এই পবিত্র রমজান মাস যখন পেয়ে যাবে তারা যেন রোজা রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক মাস এই পিছনে কথা মুরব্বির আপনার ওইদিকে যান যান, ফুলাপান নিয়ে কথা বলবেন না, ফুলাপান নিয়ে আমার পাশে কেউ ঝামেলা করবেন না, খেয়াল করেন খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন ওই মাসটা যদি 30 হয় 29 হয় 31 হয় এক মাস আপনার উম্মতের রোজা রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতেরা যদি একটা মাস ইমানের সাথে যদি রোজা রাখে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতেরা এক মাস রোজা রাখবে 30, 29, 31 ওই মাসটা রোজা রাখবে আমি আল্লাহর পক্ষ থেকে 6 মাসের রোজার সওয়াব আমি আল্লাহ দান করে দিব। কয় মাসের সওয়াব? 6 মাসের। এক মাস রোজা রাখলে 6 মাসের সওয়াব দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এক একটা হরফের মধ্যে আল্লাহ 10টি 10টি করে নেকি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পবিত্র মাহে রমজানের জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এক একটা হরফের মধ্যে আল্লাহ 70টা করে নেকি দান করে শুধু রমজান মাসের জন্য। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এক খতম কোরআন তেলাওয়াত করে সে যেন 70 খতমের তেলাওয়াত সব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা কেউ যদি রমজান মাসে এক রাকাত ফরজ নামাজ পড়ে তার 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর তুমি ইমানদার বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, রোজার মাসে তুমি রোজা রেখে নামাজ পড়ো না, আবার তুমি অজুহাত করো আমার গ্যাস্ট্রিক বেড়েছে, আমার হার্টের সমস্যা হয়েছে, তুমি সব কাজকর্ম সংসারের করো, যত কাজ তোমার রোজা রাখতে কষ্ট হয়। যাদের হয় তাদের কাছে জেনে দেখেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আমাদের দেশে এমন একজন বড় লোক ধনী ছিল, আমি আমাদের গ্রামের দেশের কথা বলছি, আমার এলাকার কথা বলছি, একজন ব্যক্তি ধনী ছিল, তিনি দুই তালায় বাস করত, কিন্তু সে টকটকে মানুষ ছিল, তরতাজা মানুষ ছিল, তার কোনো রোগবালা মুসিবত ছিল না, কিন্তু আল্লাহ তাকে অর্থ সম্পদ অনেক দিয়েছিল, টাকার জোরে উনি কিন্তু জানতে পারলো রমজান মাসে রোজা না রেখে তার কাফারা দিলে, কাফারা দিলে নাকি রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ বলেছেন সুস্থ মানুষের জন্য কাফফারা দিলে তার রোজা আদায় হবে না। আমি তো রোগীর কথা বলেছি, অসুস্থ মানুষের কথা বলেছি, অসুস্থ মানুষ তোমরা যদি রোজা রাখতে কষ্ট হয়, অসুস্থ মুরব্বি হয়ে গেছো, রুগী আল্লাহ রুগীর ব্যাপারে বলেছেন, তুমি যদি রুগী অবস্থায় যদি রোজা রাখতে না পারো আর একজনকে রোজা রাখাও, আর একজনকে দিয়ে রোজা করে দাও, কিন্তু তুমি আর একজনকে দিয়ে রোজা যতই তুমি রাখাইয়া দাও কিন্তু তোমাকে সুস্থ হলে তারপরে ওই রোজা তোমাকে আবার করে দেওয়া লাগবে। আর তুমি যদি মরিয়া যাও আল্লাহ তোমারে মাফ করে দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। রাব্বানা জালামিনা
নামাজ পড়ি নাই জীবনে, নিজের উপরে নিজে জুলুম করলাম, রোজা রাখি নাই নিজের উপরে নিজে জুলুম করলাম, পর্দা করি নাই নিজের উপরে নিজে জুলুম করলাম, সুখ খাইলাম নিজের উপরে নিজে জুলুম করলাম, আল্লাহর কাছে সেজদাই পরে পরে কান্দেন আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, বলেন না আল্লাহু আকবার, নামাজ চল সঙ্গের সাথে রোজা ওই কবরের বাতিরে, ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে, কবর ঘরে পাইব শান্তি কোরআনে প্রমাণ, ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে, কবর ঘরে পাইব শান্তি কোরআনে প্রমাণ, নামাজ হলো সঙ্গের সাথে রোজা ওই কবরের বাতিরে, ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে, ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, একি নতুন কথা শুনছেন, আপনাদের জবাব দিতে খুব কষ্ট হয় মনে হচ্ছে, কষ্ট হয় না তো বলেন না কেন, দুই একজন বলেন, একটা বেজে গেছে মোনাজাত, এখনই মোনাজাত হবে, খেয়াল করেন আল্লাহর কাছ থেকে আমার নবীর সেজদায় পড়ে কেন্দে কেন্দে 50 শক্ত নামাজের 45 শক্ত নামাজ কুবাইয়া 5 শক্ত নামাজ করলেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন হাবিব আপনার উম্মতের যদি এই নিয়মিত 5 শক্ত নামাজ পড়ে আমি আল্লাহ ওই 45 শক্ত নামাজ যোগ করে আমি 50 শক্ত নামাজের সওয়াব দান করে দেব, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন রমজান মাসে এক মাস রোজা যদি তারা ইমানের সাথে রাখে আমি আল্লাহ ওই 5 মাসের রোজা যোগ করে দিয়া 6 মাসের রোজার সওয়াব আমি আল্লাহ দান করে দিব, এই রোজা এই নামাজ আলহামদুলিল্লাহ, লক্ষ্য করবে কোন ব্যক্তি যদি একটা খেজুর দ্বারা যদি সে ইফতারি করায় মেহমানকে তাহলে সেই ব্যক্তি যেন 70 খেজুরের সওয়াব পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ, এখনই মোনাজাত হবে, মা বোনেরা রমজান মাসে উত্তম করে আপনাদেরকে এই জান্নাতের বাগানে দান করতে হবে, আলহামদুলিল্লাহ, আমি কুষ্টিয়া থেকে আসছি, কোথা থেকে আসছি, কুষ্টিয়া থেকে আসতে আসতে লাগে একদিন, ওয়াজের দিন যায় আরো পরের দিন যায়, লাগে কয়দিন, কয়দিন যায়, 3 দিন যায়, আপনাদের দান করেন, হাতখানা বাড়াই দিয়ে দান করেন, এই রমজান মাস আবার পাইতেও পারেন নাও পারেন, শ্যাম সাধনার মাস, যজ করলো যজ করলো, অনেকের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আমার মা বোনরা উত্তম করে দান করবেন, উত্তম যজ করলো যজ করলো, আল্লাহ আমার একজন আপু তার মা কবরে চলে গেছে, আল্লাহ মায়ের জন্য দান করে, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের টুকরা করে দাও, আল্লাহ রমজানের ওসিলাতে তার মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার আপার বাড়িতে শান্তি দাও, জীবনের গুণাগুলি মাফ করে দাও, আপন জন অনেকেই কবরে চলে গেছে, আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা করে দাও, যজ করলো যজ করলো, আল্লাহ ইলাহা ইজ্জত করল ইজ্জত করল, আলা ইলাহা ইজ্জত করল ইজ্জত করল, লা ইলাহা দানি হাতে দানি কর মগো, বামি হাত যেন দেখে না, দানি করিতে হুকুম করেছেন আমার পাক রব্বানা, কালেমা লা ইলাহা সাইয়া
এটা কি ওরস মাহফিল লা ইলাহা কালেমা লা ইলাহা এই মনে রাখবেন বস্তা ভরে চাল আনলে কিন্তু ছাগল আনা লাগে খাসি আনা লাগে চাউল দিলে হিসাব করে দিয়েন আরে নামাজ পড়বেন কেবল আদার হলো কোনো বসেন তো আপনি বসেন মনে হচ্ছে নামাজ কেউ করবি না নে দেখানো কথা লা ইলাহা বস্তা ভরে চাউল দিলে কিন্তু চাউলের সাথে ডাল তেল মরিচ পেঁয়াজ রসুন আরো একটা করে খাসি দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না রমজান মাস আমরা সন্ধ্যা সময় ইফতারি করব লা ইলাহা খালি চাউল দিয়ে চলে যাবেন দাই আড়ায় তাই না আল্লাহ তার সন্তানের জন্য দান করেছেন আল্লাহ তার সন্তানকে নেকাত দান করো তার পরিবারকে আল্লাহ নেকাত দান করো আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও কামাই রোজগার বরকত দান করে দাও আপন জন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কবরখানা কে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও লা ইলাহা কত টাকার বাড়ি গাড়ি গ থাকবে দুনিয়াতে কুরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কি হইছে আল্লাহ মারা বা ভাতিজার জন্য মা নাই বাবা নাই ভাতিজার জন্য দোয়া চেয়ে চাল্লা তাকে নেখা দান করো কামে রোজগার বরকত দাও মানুষের মতো মানুষ হওয়ার তো ফিরতে দান করো যত কল্ল যত কল্ল যত কল্ল আল্লাহ মারা পরদান খানা কবুল করো আল্লাহ রমজান রসিলা তাল্লা জীবনের গুণাগুলি মাফ করে দাও কামে রোজগার বরকত দান করে দাও আপন জন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরটাকে চাল্লা তারা টুকরা করে দাও লা ইলাহা চোখের সমস্যা আল্লাহ সুন্দর কি না সুন্দর আলী আল্লাহ সুন্দর আলীর মা দোয়া চাইছে সুন্দর আলীর নাকি চোখের সমস্যা হয়েছে আল্লাহ চোখের সৌন্দর্য দান করো আল্লাহ চোখের সেবা দান করে দাও আল্লাহ চোখের জ্যোতি বৃদ্ধি করে দাও আল্লাহ চক্ষু ভালো করে দাও চোখের খুব ভালো দোদর করে দাও রে আল্লাহ লা ইলাহা এখানে গুনতে শুরু করে দিলেন নাকি গুনতেছেন আমার তিমি নবীর উম্মতি কবরেতে এসেছে লা ইলাহা কালিমা লা ইলাহা মাথার মুষ্টি খুলিয়া দেখো পরিদানা কি করেছে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার শিশু নাবির উম্মতি কবরেতে এসেছে লা ইলাহা কালিমা লা ইলাহা কপালের মুষ্টি খুলিয়া দেখো সে জিদানা কি করেছে লা ইলাহা
অনেকে দা তাকিয়ে পড়ে আছে, জিকির করে না ডা ইলাহা, এই জিকির সঙ্গে আগান তো, আগান আগান আগান, আগে আসেন আগে আসেন, লা ইলাহা কালেমা, ওই তার বাদে আসবেন কালেমা লা ইলাহা আমার এতিমি নাবির উম্মতি কবরে চোখের মুষ্টি খুলিয়া দেখো কুরআন নাকি পড়েছে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমারে তুমি নবীর উম্মতি কবরতে এসেছে লা ইলাহা কালিমা লা ইলাহা কানের মুষ্টি খুলিয়া দেখো কোরআনের কথা নাকি শুনেছে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার শিশু নাবির উম্মতি কবরেতে এসেছে কালিমালা ইলাহা জিবার মুষ্টি খুলিয়া দেখো আল্লাহর জিকির নাকি করেছে লা ইলাহা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা আমার শিশু নাবির উম্মতি কবরেতে এসেছেন লা ইলাহা কালিমা লা ইলাহা বুকের বন্ধন খুলিয়া দেখো বুকের বন্ধন খুলিয়া দেখো রমজান রোজা নাকি রেখেছে লা ইলাহা কালিমা লা ইলাহা আমারে তুমি নবীর উম্মতি কবরেতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ডানে হাতের বন্ধন খুলিয়া দেখো ডানে হাতের মুষ্টি খুলিয়া দেখো দানে সদ্গা নাকি করেছে লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে লা ইলাহা কালিমা লা ইলাহা বামে হাতের মুষ্টি খুলিয়া দেখো বামে হাতের মুষ্টি খুলিয়া দেখো কুলফি নাকি করেছে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা শেরপুর জেলায় জামালপুরে কুরআনের মেলা
বসেছে সেই মেলাতে আমার মা বোন কোরআনের বাণী শুনেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকারে কবরে বুঝিবা গো মা কোরআনের বাণীর কত গুণ লা ইলাহা জামালপুরে আসমায়া পরবড়িতে কুরানের মেলা বসেছে সেই মেলাতে আমার মা বোন কালেমার জিকির করেছে কালেমালা ইলাহা কালেমালা ইলাহা মৌতের বিছানায় বুঝবা গো মা মৌতের বিছানায় বুঝবা গো মা মধুরী কালেমার কত গুণ লা ইলাহা কালেমালা ইলাহা কালেমালা ইলাহা কালেমালা ইলাহা জামালপুরে আসমায়া পরবড়িতে কুরআনের মেলা বসেছে সেই মেলাতে আমার মা বোন দান সদকা করেছে কালেমালা ইলাহা কালেমালা ইলাহা অন্ধকারে কবরে বুঝিবা গো মা দান কর কত গুণ লা ইলাহা কালেমালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন তো জিকির করলে শান্তি লাগে কি লাগে না হাত তুলবো কার কাছে আল্লাহর কাছে সবাই হাত তুলতে রাজি আছে অনেকে আবার অহংকার করে তুলতে চাই না আপনারা দুই দুই যাই তো এই বাড়িতে আর ইনি দাদি শাশুড়ি তাই না ঠিক আছে মামি শাশুড়ি আসুন সবার জন্য দোয়া হবে আল্লাহর কাছে হাত তুলেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين تمام জিন্দেগিরি গুনার বুঝামাতাই নিয়া এতিমের মত কাঙ্গালিনের মত ভিক্ষুকের মত দুটি হাত এই রমজান মাসে এগারোই রমজানে তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায় করে এই রমজান রসিলতে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায় করে আমাদের আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই মাহফিলটা তুমি কাল কিয়ামত পর্যন্ত না যাতে জারিয়া করে দাও আল্লাহ তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ আমরা যেইভাবে পবিত্র মাহে রমজান মাসে দুটি হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ কোনো রাজার দরজায় হাত বাড়াই নাই কোনো বাদশার দরজায় হাত বাড়াই নাই কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই আসমানের মালিক জমিনের মালিক আমাদের মালিক আমরা তোমার রহমতের দরজায় হানা দিয়েছি
রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো আল্লাহ যে হাত দুটো তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছি মাগদরে এই হাত দুইটা গুনায় ভরপুর কর আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনার দিকে তুমি নজর দিও না আয় আল্লাহ আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আয় আল্লাহ তোমার রাগ যদি বেড়ে যায় তোমার বান্দার হবে কি উপায় আয় আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও রে আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে যাচাই করে বাছাই করে পছন্দ করে কত সুন্দর করে আমাদের সৃষ্টি করে চললা আয় আল্লাহ যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম ওই দিন তো ছিলাম নিষ্পাপ ওই দিন তো ছিলাম মাসুম আমাদের জীবনে কোনো গুণা ছিল না আমাদের জীবনে কোনো পাপ ছিল না আল্লাহ আয় আল্লাহ আমাদের দুনিয়াতে নিষ্পাপ করে পাঠাইয়া দিয়েছ আয় আল্লাহ আমরা দুনিয়াতে আসলাম আমাদের বিবেক দিয়েছ বুদ্ধি দিয়েছ জ্ঞান দিয়েছ রে আল্লাহ আজকে আমরা দুনিয়াতে আসলাম আমাদের তিলে তিলে বড় করলে আমরা শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা বরবাদ করেছি মাবুদগো আজকে এই রমজান মাসে কোরআনের মাহফিলে বসিয়া কোরআন থেকে আলোচনা শুনেছি হাদিস থেকে আলোচনা শুনেছি আজকে আমাদের কবরের কথা মনে পড়ে গেল আজকে আমাদের মরণের কথা মনে পড়ে গেল আজকে আমাদের হাসনের কথা মনে পড়ে গেল আয় আল্লাহ কবর বড় একা থাকার ঘর ওই কবর ঘরে কেমনে থাকবো রে আল্লাহ কোরআনের প্রতি মহব্বত আমাদের কলিজার মধ্যে বৃদ্ধি করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো রে আল্লাহ দয়া করে মায়া করে জীবনের গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ তোমার 100টা ভাগ দয়ার মধ্যে একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ মার মধ্যে কতটুকু মায়া দিয়েছ রে আল্লাহ একটা সন্তান যদি বারবার যদি মার কাছে অপরাধ করে মা সন্তান রেখারে ধাক্কা দিয়া বের করে দেয় ওই সন্তান সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় সন্ধ্যা লাগলে ওই সন্তান ধুলা বা ময়লা গায়ে করে বাড়িতে ফিরে যায় মাকে ডেকে ডেকে বলে ও মা সারাটা দিন আমি বাড়ি সারা হয়েছিলাম মা আমি তোমার ওপরে অন্যায় করেছি মা অপরাধ করেছি মা তুমি রাগ করে আমার এখানে ধাক্কা দিয়া বের করে দিয়েছ মা গ সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরেছি মা দাদির কাছে ঘুরেছি ফুপুর কাছে ঘুরেছি চাচির কাছে ঘুরেছি মা তোমার মতো ভালোবাসা তোমার মতো আদর সারাটা দিনের মধ্যে কারোর কাছে পাই নাই গো মা ও মা দেখো আমার গায়ে কত ধুলা ময়লা সারাটা দিনের মধ্যে তোমার মতো আদর করে ধুলা ময়লা পরিষ্কার করে কেউ দেয় নাই মা গো তোমার মতো ভালোবাসা আদর পৃথিবীতে কেউ করে নাই গো মা গো আমি অপরাধ করেছি মা আমি অন্যায় করেছি মা তুমি আমারে মাফ করে দাও জনমে দুঃখিনী মা যখন সন্তান যখন বলে মা গো আমি অপরাধ করেছি মা আমারে তুমি মাফ করে দাও আমি আর অন্যায় করবো না আমারে মাফ করে দাও একটা মা সামান্য ভাগে মায়া থাকার কারণে সন্তান মা মা বলে ডাক দিলে যদি মার অন্তরের সমস্ত রাগগুলো পানি হইয়া যায় মা সন্তানকে ধুলা ময়লা সহকারে সন্তান রে বুকে জড়াইয়া নেয় রব্বুল আলামিন মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার দেশে রব্বুল আলামিন আমাদের গুণার দিকে তুমি নজরে দিও না রে আল্লাহ আমাদের পাপের দিকে তুমি নজরে দিও না রে আল্লাহ আজকে আমরা এই রোজা রাখিয়া আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ এই জান্নাতের বাগানে বসে বসে তোমার কতবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছি আল্লাহ ইস্তেগফার করেছি তওবা করেছি আর কোনো দিন মিথ্যা কথা বলবো না চুগুল করি করবো না নামাজ ছেড়ে দিব না রোজা ছেড়ে দিব না বেপরদাই চলবো না ও আল্লাহ মেহরবানি করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও তুমি যদি তুমি যদি মাফ না কর তোমার বান্দারে বলো তো কার দারে বলো তো মা
মাপরিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে মাপ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে কবরে কেউ পাই হই মে আল্লাহ অন্ধকার কবরে এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবাই আল্লাহ জাহান্নাম কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে ফেলিয়া দুনিয়ার আগুন হামরা সইতে আল্লাহ পারি না জাহান্নামের আগুন হামরা সইতে আল্লাহ পারবো না রব্বুল আলামিন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায় জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায় আল্লাহুম্মা জিরনা মিনান্নার আল্লাহুম্মা জিরনা মিনান্নার আল্লাহুম্মা আজিরনা মিনান্নার আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে তুমি মুক্ত দাও কোরআনের প্রতি মহব্বত বাড়াইয়া দাও নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও রোজার প্রতি মহামহব্বত বাড়াইয়া দাও আল্লাহ দিনের পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব কে আছে তোমার মতো আপন পৃথিবীর জমিনে আর কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ যে সোয়াব তুমি দান করো এই সোয়াব আমার প্রিয় নবীর পাকর যাই পৌঁছাইয়া দাও দয়ারে নবী মায়ারে নবী গো উম্মতের কান্ডারি সেজদাই পরে পরে আল্লাহর কাছে কাঁদছে ও নবীজি এখন পর্যন্ত সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদছে আমরা নবীর উম্মত হয়ে কেউ নবীরে দেখতে পারি নাই আমার নবীর চেহারাটা দেখতে পারি নাই আল্লাহ আমার নবীকে দেখার মতো আমল করার তৌফিক আমার দান করে দাও রে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পাকর যাই কোরআনের মাহফিলে সোহাব আল্লাহ তুমি পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমার নবীজির কলেজার টুকরা ইমাম হাসাইন হুজাইন জান্নাতুল বাকিত শিয়া জাল্লা জান্নাতুল বাকিত সোয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও আমার মা খাদিজার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও আব্বা জানাত মালাইকা সাল্লাম হয়তো শুরু করে যত মমিন মমিনা অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়া চাল্লা আল্লাহ প্রত্যেকের কবর ঘরে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ এই জামালপুরের জমিনে আল্লাহ জানকীপুরের জমিনে আল্লাহ যত কবর স্থান আছে আল্লাহ আল্লাহ তুমি রমজানের ওসিলাতে সবার কবর গুলো গুলো মাফ করে দাও রব্বুল আলামিন আমরা জানি না জানি না কবরের মানুষগুলো কবরে কি হালে আছে আমরা জানি না দুনিয়ার মানুষ বিপদে পড়ে গেলে দুনিয়ার মানুষগুলো সাহায্য করতে যায় আমাদের আপন জনেরা অন্ধকার কবরে কি হালে আছে আমরা কেউ জানি না আল্লাহ রমজানের ওসিলাতে তোমার কাছে হাত বাড়াইছি রে আল্লাহ কবরবাসীদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও না 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 দাদা দাদি আত্মীয় স্বজন গুলো আল্লাহ পঞ্চম কবরে চলে গেছে কবরটা জান্নাতের টুকরা করে দাও তোমার কাছে আর একটা দরখাস্ত করি রে আল্লাহ এই জান্নাতের বাগানে আমার কোন মা বন্ধের মা নাই বাবা নাই আব্বা মা যেন অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ আব্বা নাই মা নাই মা বাবা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ মা যারে দুনিয়ায় নাই বাবা যারে দুনিয়ায় নাই মা ফাতেমার মতো এতিম
মা ফাতেমার মধ্যে তিমি হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া মা মা বলে কান্তাছে বাবা বাবা বলে কান্তাছে রে আল্লাহ জান্নাতের বাগানে রমজান মাসে মা বাবার জন্য দান করে চাল্লা দান খানা কবুল করে নাও আল্লাহ চোখের পানি কবুল করে নাও আল্লাহ পিতা মাতার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কবর জান্নাতের টুকরা করে দাও পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও রে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যার পিতা মাতা বেঁচে আছে রে আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করে দাও আমার আসমা আপার আব্বা মা বেঁচে আছে আমার আসমা আপার আব্বা মাকে নেক হায়াত দান করে দাও সুস্থ সেবা দান করে দাও আল্লাহ আমার আসমা আপার এই পরিবারকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা মা বোন ধরে জানে না কার বা স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও যাদের স্বামী কামাই রোজগার করে আল্লাহ বরকত দান করে দাও নেক হায়াত দান করে দাও অসুস্থ থাকলে সুস্থ সেবা দান করে দাও মা বোন রে আমার আসমা আপার স্বামী ব্যবসা করে ঢাকাতে আল্লাহ আল্লাহ তুমি তার ব্যবসায় পদোন্নতি দান করে দাও কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও রে আল্লাহ আল্লাহ দিনের পথে খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আমারে অনেক ভালোবাসায় মনে মনে আশা করেছিল আমার সকিনা পরে যদি একটু ইফতারি করাইতে পারতাম মনে কত শান্তি পারতাম আল্লাহ মনের আশা পূরণ হয়ে গেছে বাড়িতে আমাকে আনতে পারছে আল্লাহ আমার আসমা আপার মনের যত নেক আশাগুলো আছে সব নেক আশাগুলো করে দাও আয় আল্লাহ মনে বড় আশা সন্তানটাকে দুইটা সন্তান মাদ্রাসায় পড়াইতে চলল আল্লাহ বড় সন্তানটা যা হাফেজ হয়ে গেছে মুক্তি মাওলানা আল্লাহ তুমি হওয়ার তৌফিক দান করে দাও আমার আসমা আপার বড় সন্তানটাকে আমার কুষ্টিয়া মাওলানা আমির হামদার মতো মুক্তি হওয়ার তৌফিক দান করে দাও মাওলানা মামুনুল হকের মতো মাওলানা হওয়ার তৌফিক দান করে দাও মাওলানা তারিক মনোয়ারের মতো মাওলানা হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি কবুল করে দাও ছোট সন্তানটাকে মাদ্রাসায় নতুন করে ভর্তি করেছে রে আল্লাহ 30 পারা কোরআন আমার আসমা আপার ছোট সন্তানের কোলে যায় দান করে দিও আল্লাহ মোদের নেক আশাগুলো পূরণ করে দিও আমার আসমা আপার দুইটা দায় দিয়েছে রে আল্লাহ আল্লাহ ওই আপার ঘরে শান্তি দান করে দিও আপার সন্তানটাকে মাদ্রাসায় কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দিও এই বাড়িতে খাস রহমত নাজিল করে দিও আমার যত মা বোনের হাত বাড়াইছে রে আল্লাহ প্রত্যেকের ঘরে 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 তুমি শান্তি দান করে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমার আসমা আপার শাশুড়ি শাশুড়ি হাত বাড়াইছে মামি শাশুড়ি হাত বাড়াইছে রে আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ঘরে শান্তি বরকতের ভান্ডার দান করে দাও রে আল্লাহ আয় আল্লাহ এই জান্নাতের বাগানে অনেক মা বোন মনে কষ্ট নিয়ে হাত বাড়াইছে রে আল্লাহ অনেক দিন বিবাহ হয়েছে একটা সন্তান আদি হয় না আয় আল্লাহ নিঃসন্তানকে এই রমজান রসিলাতে আল্লাহ তুমি একটা সন্তান দান করো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকেরই মনের আশা পূরণ করে দাও আল্লাহ মা বোনরা হাত বাড়াইছেন আল্লাহ মুরব্বীরা আল্লাহ বৌমা শাশুড়ির মধ্যে মহব্বত নাই বৃদ্ধি করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই কন্যা সন্তান বিবাহ দিতে পারে না আল্লাহ ইমামদার ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার আসমা আপার বাড়িতে এসেছি আমার অনেক খেদমত করেছে কষ্ট করেছে আমি মুসাফির আমার অনেক খেদমত করে চলল আল্লাহ তুমি এই বাড়িতে আল্লাহ তুমি খাস রহমত বন্টন করে দাও রে আল্লাহ আমার মা বোনরা রমজান মাসে দান করেছে রে আল্লাহ দানখানা কবুল করে নাও কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ মনে ধনী করে দাও আল্লাহ কবরে আমল নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমরা যারা রোজা আছি রে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করে দাও অনেকে যারা রোজা রাখে না তাদের রোজার বই দান করে দাও রে আল্লাহ মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করে দাও আল্লাহ মুরব্বীরা দূর দূরান্ত থেকে যারা আসছে রে আল্লাহ তাদের মনে নেক আশা পূরণ করে দাও অনেক মা বোনরা দোয়া চেয়েছে আল্লাহ সন্তানদের কামাই রোজগার হয় না চাকরির ব্যবস্থা করে দাও সন্তানরা বিদেশে আছে আল্লাহ নেক হাত দান করে বিপদবেলা মুসিবত থেকে রক্ষা করো ছোট্ট ছোট্ট সন্তানরা এখানে আছে আল্লাহ আসমানের বেলা আসমানে তুলে নাও জমিনের বেলা জমিনে কবরে দেয়া দাও আল্লাহ খাস রহমত বন্টন করে দাও রে আল্লাহ যেই দিন মালাকুল মউত আজরাইল জানলাম আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপাসাই কলিজাটা ফাটিয়া যাইবে ফাটিয়া যাইবে আমাবুদ
মোহাম্মদ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না আমার সোনার নবীজির সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।